La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Sammanito uposthit musulli bhai o babara, pardar aralir maa ebong bonera, Allah talar banda bandider jonno ekti shusangbad ase. Bolen ki shusangbad? একটা হচ্ছে কুসংবাদ আর একটা হচ্ছে সুসংবাদ, একটা ভালো আর একটা খারাপ। সুসংবাদ ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে। বলেন কি নামাজ পড়ে? তাহাজ্জুদ নামাজ পড়ে। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ওলি বানাইয়া কবরে নেয়। সুবহানাল্লাহ, আছে না নাই? তাহাজ্জুদ নামাজ পড়লে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় ওলি বানাইয়া তারপরে মরণ দিবে। খুশি না বেজার? কিন্তু তাহাজ্জুদ ছাড়া কেহই ওলি হতে পারে নাই। মুসলমান ইমানদার হয়েছে কিন্তু ওলি হয় নাই। ওলি জিনিসটা ভিন্ন। ওলি জিনিসটা কি ভিন্ন? এলাকার বড় নেতার সাথে মেম্বারের সাথে একটা সম্পর্ক থাকে, এলাকার বড় মেয়ার সাথে চেয়ারম্যানের সাথে একটা সম্পর্ক থাকে, এলাকার বড় মেয়ার সাথে এমপি মন্ত্রীর সাথে একটা ভিন্ন সম্পর্ক আছে না নাই? কষ্ট কি ছোট নেতায় যে কষ্ট করে বড় নেতায় কি ওই একই কষ্ট করে না বেশি করে? জোরে বলেন, একই কষ্ট করে না বেশি করে? মন্ত্রী ডাকের সাথে সাথে বড় নেতায় গিয়ে হাজির, কিন্তু পাতি নেতা ওই মাসে একবার যায়, খবর নাই, আমি আসি, আমি আসি, দলে আসি, বোর্ডের সময় দেখা হবে, কিন্তু সারা বছরে নাই। কিন্তু ওই এমপির বাড়ি মন্ত্রীর বাড়ি সবসময় আসা যাওয়া করে কে? মহল্লার বড় নেতারা, ঠিক না? তো আল্লাহ তাআলার বাড়িতে ওরাই সবসময় আসা যাওয়া করে যাহারা বারোটার পরে তিনটার পরে তাহাজ্জুদে দাঁড়াই আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ, নাই? সারা নামাজে কথা হতেও পারে নাও পারে, কিন্তু তাহাজ্জুদে আল্লাহ তাআলার সাথে কি হয়? কথা হয়। কেন? এই নামাজ পড়তে আসছি আমরা, কিন্তু একে অপরের দিকে তাকাই যে ওই আসছে কি আসে নাই, ঠিক না? এখানে একটা দেখা শেখার ব্যাপার আছে, কিন্তু তাহাজ্জুদ কি কেউ দেখে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওই নামাজ পড়ো যে নামাজ পড়লে পাশের লোকেরাও দেখে না, দুনিয়ার জীবজন্তুও দেখে না, দেখে শুধু ফেরেশতা এবং দেখি আমি আল্লাহ। ওই নামাজটা আমার কাছে প্রিয়। বলেন এই নামাজটা কোন নামাজ হতে পারে? তাহাজ্জুদ নামাজ। এখন আপনি যদি আপনার মর্যাদা বাড়াইতে চান, আখেরাত যদি ভালো চান, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়তে হবে? তাহাজ্জুদ পড়তে হবে। কিন্তু যে পাঁচ ওয়াক্ত পড়ে না সে তাহাজ্জুদ দিয়ে কি করবে, ঠিক না? যে ভাত খায় না, মাছ গোস্ত কিছুই খায় না, সে সালাদ খাইয়ে করবে কি, পেঁয়াজ আর শশা খাইয়ে করবে কি, ঠিক না? ভাত গোস্ত মাছ খাইলে সে না তার জন্য সালাত আছে, হ্যাঁ, কিন্তু যে কিছুই খায় না তার জন্য কি সালাত আছে? নাই। তো এইরকমের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নফল নামাজের মধ্যে মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আল্লাহ তাআলা বলেছে, কে বলেছে? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের মধ্যে বলেছেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নাতা মান কদ আরসালনা কবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহউইলা, আকিমি সলাতা লিদুলুকি শামসি ইলা গসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলেন আল্লাহু আকবার। সব কিছুর মধ্য থেকে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে যাহারা আল্লাহ তালার ভালো চায়, আল্লাহ তালার পক্ষে কাজ করে, নবীর পক্ষে নিজের দুনিয়ায় শান্তি চায়, আখেরাতে মুক্তি চায়, তাহারা যেন আমার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, বিশেষ করে আসরের নামাজ। ওই যে বললাম শক্তিশালী
ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, এশারের নামাজ জামাতের সাথে পড়বেন, সারা দিন সারা রাত্র নামাজের সব পাইবেন, সুবহানাল্লাহ। এখন কি আপনারা জোহর আর আসর বাদ দিবেন মাগরিব, নাকি পাঁচক তুই? আবার কেহ ভুল বুঝছেন না যে আমি মাগরিব এশার ফজরের জোহরের কথা বললাম না। গুরুত্ব বেশি আর কম, দাম বেশি আর কম, পাঁচটা আঙ্গুলির দরকার, পাঁচটা আঙ্গুলের কি দরকার, এর ভিতরে এই আঙ্গুলটার শক্তি বেশি, ঠিক না? এই চারটার যা শক্তি এই একটা আঙ্গুলের তাই শক্তি, সুবহানাল্লাহ। বানাইছে কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বে, তোমাদের জন্য তাহাজ্জুদ নফল করে দেওয়া হয়েছে, নবীর জন্য ছিল ফরজ, নবীর জন্য ছিল কি ফরজ, নবী রেগুলার পড়তেন প্রত্যেক দিন দুই থেকে আট রাকাত, দুই থেকে আট রাকাত, বেশি পড়লে অসুবিধা নাই, তবে রাকাত কম, সুরা বেশি, তেলোয়াত বেশি, অনেক সময় বসে পড়লে দুই রাকাত পড়লেও সওয়াব বেশি পাবেন, কিন্তু রাকাত বেশি তেলোয়াত কম, এতে আবার সওয়াব কম, দেরি বেশি সময় বেশি রাকাত কম, এভাবে পড়তে পারলে দুই থেকে চার রাকাত আট রাকাত আপনি এক রাকাত পড়লেও কোনো অসুবিধা নাই। সময়টা হচ্ছে বারোটার পর থেকে তিনটা, তিনটার পর থেকে ফজর পর্যন্ত, তাহাজ্জুদ আপনি এশার পরেও পড়তে পারবেন, কিন্তু সময়ের মধ্যে মূল্যবান সময় হচ্ছে তিনটা থেকে ফজর পর্যন্ত, তিনটা থেকে কি, সে কথাও আমি বলি না, সে কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করে দিয়েছেন সূরায়ে মুজাম্মেলের ভিতরে। আমার গায়ে থেকে কোনো কথাই বলি না, আল্লাহ তাআলার কথাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। তাহাজ্জুদ পড়লে কি হবে, আপনার সম্মান বেড়ে যাবে, আপনি টাকা পয়সা চান পাবেন, আপনি ছেলে মেয়ে চান পাবেন, বলেন ইনশাআল্লাহ। এই তিন কথার সাথে আর এক কথা আছে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ, সেটা কি ইনশাআল্লাহ। আপনি অন্যায় করেছেন, আপনার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি অন্যায় করেছি, কিন্তু দুনিয়ার কারো কাছে বলা যায় না, বলার জায়গা আছে কোথায়, আল্লাহ তাআলার কাছে। তো সেই আল্লাহ তাআলা যে কোন সময় বান্দাদেরকে ডাকে, কোন সময় বান্দাদের দোয়া কবুল করে, সে কথাও বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি এক নম্বর হাদিস বর্ণনাকারী সাহাবি, যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে দামি সাহাবি, সে হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন ইরশাদ করেছেন, ইয়াতানাযযালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানের দিকে নজর করে, কোন হাদিসের ভিতরে আছে প্রথম আসমানে নেমে আসে, আর কোন হাদিসে আছে প্রথম আসমানের দিকে নজর করে, মানে আমাদের দিকে স্পেশালভাবে, স্পেশালভাবে, সবসময় তো নজর থাকেই, দৃষ্টি থাকে, কিন্তু বিশেষ করে রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, আর কোন হাদিসে আছে আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে কি করে নজর দেয়, যেমন আমি এখন সব দিকে তাকাইতেছি, হঠাৎ করে যদি ওই দক্ষিণ কোণায় তাকাই থাকলাম ওই ভাইয়ের দিকে, তখন সবাই বলবেন যে হুজুরে ওনার দিকে তাকাইলো কেন, কারণ আছে, এমন না? তো আল্লাহ তাআলা সবসময় সব দিকে তাকায়, কিন্তু বিশেষ করে শেষ রাতে আল্লাহ তাআলা আমাদের দিকে কথা কয় না, আমাদের দিকে বিশেষ করে শেষ রাত্রে তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে শেষ করে না, আমাদেরকে ডাকে আল্লাহ তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু লাইলাতিন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবুকা সুলুসুল লাইলি আখির ইয়াকুলু, এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, তোমাদের কে আছে এই গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে আছে তখন আমাকে ডাকো, আল্লাহ তাআলাকে কি করি ডাকি, আল্লাহ তাআলা বলে তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে মাইয়াস আলুনি ফাউতি, যদি কেহ আমার কাছে কিছু চাও আমি এই গভীর রাত্রে তোমাদেরকে দান করব, সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাইয়াস তাগফিরলি, যদি তোমাদের কারো অন্যায় থাকে গুনাহ থাকে এই গভীর রাতে উঠে আমার কাছে চোখের পানি ফালাইয়া
আমার কাছে গুনার কথা মনে করে ক্ষমা চাও, আমি তোমাদেরকে এই গভীর রাতে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয়টা কথা? এক নম্বরে কি, যদি কেউ আল্লাহ তাআলাকে ডাকে, ক্ষমা খাকি কেউ ডাকে, মানুষ এক বন্ধু আর এক বন্ধুরে ছাড়া থাকতে পারে না, এই কথা সেই কথা সারাদিন কথা, কথাই শেষ হয় না। জোরে বলেন ঠিক কি না? তো আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহু আকবার। আমরা তো বন্ধু হতে পারি নাই পাপের কারণে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে লজ্জা পাই। কিন্তু পাপ আমাদের এক সময় কমে যাবে যখন আমরা আল্লাহ তাআলার ইবাদত বাড়িয়ে দিব, গুনার কাজ ছেড়ে দিব, তখন আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা বলবে কেন ডাকো, এই কথা সেই কথা, ঠিক না? এই কথা সেই কথা, এটা লাগবে সেটা লাগবে, এই গুনাহ সেই গুনাহ, মাফ করে দেন ক্ষমা করে দেন, এটা চাই ওটা চাই, এই রকমের যখন আল্লাহ তাআলার সাথে কথা হবে, তখন আপনি নিজেরটা নিজে অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলার সাথে কি কথা বলা যায়। যদি কেউ আমাকে ডাকে, আমি সাড়া দিব, তার আশা ভরসা পূরণ করব। যদি কেউ আমার কাছে কিছু চায়, টাকা পয়সা ছেলে মেয়ে ক্ষমতা যাই চাওক, আমি তাই ওকে দান করব। তিন নম্বরে যদি কেউ গুনাহ করে থাকে, বলেন আমরা এই 7 বছর থেকে গুনাহ করছি না করি নাই, কেউ কি আছেন যে 7 বছর থেকে এ পর্যন্ত গুনাহ করেন নাই? আছেন কেউ? না, অনেক বেশি গুনাহ হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে না? তো এই যে হাজারো গুনাহ, একক তো নামাজ বাদ দিলে কত গুনাহ? 2,88,00,000 জাহান্নাম। তো এরকমের করে কত নামাজ বাদ গেছে আর কতগুলো জেল মামলা জরিমানা হবে, অনেক না? আপনি সালাম দিলে 90 নেকি পাবেন আর সালামের জবাব দিলে 10 নেকি পাবেন, কিন্তু সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি অজীব। এখন দেশে বহু বড় মেয়েরা আছে, ছোট মেয়েদেরকে সালাম দেয় না, আসে না নাই, সালাম দেওয়া কি নবীর সুন্নাত, আল্লাহ তাআলার হুকুম, আর সালামের জবাব দেওয়া কি অজীব, মেহমানদারি করানো সুন্নাত, মেহমানদারি করানো কি, এই রকমের হাজারো নেক আমল আছে, কিন্তু আমরা অবহেলা করি যে আমি কি তাকে সালাম দেব, কেন দেব, আমার দাম কমে যাবে, এজন্য অনেকেই অনেকের সালাম দেয় না। আবার সালাম দিলে জবাব দেয় না, ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম, এ কথাটা সে বলতেছে না, কি দরকার, না বলবো না, বলার দরকার নাই, আমার কি কোনো জায়গা থেকে কিছু কম আছে নাকি, এজন্য সে ওয়ালাইকুমুসসালামও বলতে চায় না। অথচ আমাদের সারাদিনে অনেক নেকি আর অনেক পাপ আমাদের সামনে সামনে ঘটতেছে, কেহ সময়টা কাজে লাগাইয়া সওয়াব পায় আর কেহ সময়টা অবহেলা করে গুনার ভাগী হচ্ছে, সারাদিনে হাজার লক্ষ কোটি গুনার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু আখেরাতে কি লাভবান হবে? কারা? যারা নেকির কাজ করতেছে, আর যাহারা দুনিয়ায় খারাপ কাজ করতেছে, ওরা আখেরাতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমাদের গুনাহ আছে, এজন্য আমরা শেষ রাত্রে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া বলবো, রব্বানা জালামনা আনফুসানা, বলেন না কেন, ওয়াইল্লাম তাগফির লানা, বলতে ভালো লাগে না, তাই না? পড়েন জোরে, আল্লাহ তাআলার মহাব্বতে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করে পড়েছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, তারপরে আপনার রহমতের দিকে আমরা ফিরে ফিরে তাকাই, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের গুনাগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আপনি দুনিয়ায় আমাদেরকে শান্তিতে রাখেন, আল্লাহ আপনি দুনিয়ায় শান্তি রাখার পরে ইমানের সাথে মরণ দিয়েন, আখেরাতে আমাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন। একটা কথা আছে না, খাওয়াইলেও না কষ্টও দিল না, একরকম খাওয়াইয়া যদি কষ্ট দেয় তখন কিন্তু ওই খাওয়ানোর কোনো দাম নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আখিরাতে জাহান্নাম না দেয় তো আমাদের লাভ আছে, আর যদি জান্নাত দেয় জাহান্নামও দেয় তাহলে কিন্তু লাভ নাই, কারণ
মাঝামাঝি অবস্থায় থাকলেও একটা লাভ আছে, শাস্তি তো আর খাইলাম না, মায়ের খাইলাম না, কিন্তু একটু পোলাও কোরমা খাওয়াইয়া এরপর যদি পিঠের উপরে মায়ের দেয় তখন কিন্তু ওই খাবারের কোনো দাম নাই। এজন্য অকিনা আজাব আন্নার, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েন। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত না দিলেও চলবে, ঠিক কিনা? কথা কয় না, কথা বুঝেন না? জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত না দিলেও চলবে, শান্তির দরকার নাই কিন্তু অশান্তি থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন, জুলুম করেছি, অন্যায় করেছি, আপনার হুকুম আমরা ঠিকভাবে মানতে পারি নাই। মানতে পারছি? কে মানতে পারছেন হাত উঠান। সাত বছর থেকে, সাত বছরে তিন বছর বাদ দিলাম, দশ বছর থেকে হিসাব দেন, যদি কেউ হিসাবের দিকে নিজের হিসাব নিজে মিলাইয়া দেখেন তাহলে দেখবেন যে অনেক গুণা হয়ে গেছে, হাজারো লক্ষ কোটি কোটি গুণা হয়ে গেছে দশ বছর থেকে এখনও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া হয় নাই, মাফ চাওয়ার সময় পায় না অনেকে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে যেন মাফ চাইতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, আমার কিছু বান্দা বান্দিরা আছে, ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুদ, ওই সমস্ত বান্দা বান্দিরা বড়ই নেমো খারাপ, যে ওরা বড়ই খারাপ, ওদের মতো খারাপ আর হতে পারে না, যারা আমার জমিনে বাস করে কিন্তু আমার হুকুম মানতেছে না, এরা কত বড় খারাপ হতে পারে, পশুর চেয়ে, জানোয়ারের চেয়ে, কুকুর শুকরের চেয়েও ওরা খারাপ। জোরে বলেন নাউযু বিল্লাহ। কারা খারাপ? মানুষেরা খারাপ। অথচ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, সবার চেয়ে বেশি আমার প্রিয় আদম সন্তান, মানুষ আমার আসল প্রিয়। আর এ জায়গায় বলল কি যে ওরা, মানুষেরা সবচেয়ে খারাপ। কেন? কর্মগুণে কেহ ভালো হয়, কেহ কর্মগুণে আবার সবচেয়ে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? কর্মের কারণে কেহ আল্লাহ তাআলার ওলি হয়, আবার কর্মের কারণে কেহ শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সবাইকে কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, কিছু কিছু মানুষ আছে যাহারা কর্মদোষে সবচেয়ে খারাপ হয়ে যায়।